আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা দেখব। এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের প্রথম যেটা দেখব, ডুয়েল নেচার অফ ম্যাটার। অর্থাৎ আমরা নিউক্লিয়াসের চারপাশে, মনে করো এটা একটা নিউক্লিয়াস, এর চারপাশে যখন একটা ইলেকট্রন রোটেট করছে, আমরা সবসময় ধরে নিয়েছি এই ইলেকট্রনের একটা পার্টিকেল বা কণা ধর্ম আছে। কিন্তু ইলেকট্রনটা প্রচণ্ড স্পিডে মুভ করছে। নট অনলি দ্যাট বাট অলসো এর মাস খুবই কম। আমরা জানি ইলেকট্রনের মাস 9.11 × 10⁻³১ কেজি। তার মানে এর মাস খুবই কম। এই কম মাস নিয়ে যখন রোটেট করে, সেটা যেমন ঘরে আমাদের পাখা যখন প্রচণ্ড স্পিডে রোটেট করে, সেটা কী দেখি? পাখার ব্লেডগুলো অবজার্ভ করি? কখনোই করি না। তার মানে তখন তার মধ্যে একটা ওয়েভ নেচার জেনারেট হয় বা তরঙ্গ ধর্ম। তার মানে দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হলো ওয়েভ, একটা হলো পার্টিকেল। এই ওয়েভ পার্টিকেল ডুয়েল নেচার থাকবার জন্য আর দুজন সায়েন্টিস্ট ইকুয়েশন দিয়েছিলেন, একজন হলেন ডি বগলি, একজন হলো হাইজেনবার্গ। দুজন দুটো আলাদা কনসেপ্ট থেকে দিয়েছিলেন, কিন্তু দুজনের একই জায়গাটা ছিল, মেন পিন পয়েন্ট একই ছিল, যে দুটোরই ইলেকট্রনের মধ্যে ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার দুটো ক্যারেক্টারই রয়েছে। এটার জন্য আমরা প্রথমে ডি বগলি ইকুয়েশানে আসব। এই ইকুয়েশানগুলো প্রুফ এবং এখান থেকে আমাকে নিউমেরিক্যাল করতে দিতে পারে। এই ডি বগলি ইকুয়েশানে আসবার সময় আমি কয়েকটা সায়েন্টিস্টের আসবো। প্রথম হলো আইনস্টাইন, যে আইনস্টাইন বলেছিল ইলেকট্রনের এনার্জি হবে mc² E=mc² এটা হলো আইনস্টাইনের কথা। আর একজন সায়েন্টিস্ট ছিলেন, যেটা তার নাম ছিলেন ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্স প্লাঙ্ক বলেছিলেন এনার্জি সমান হবে hμ। টার্মগুলো খেয়াল করো, hটা হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট, 6.626 × 10⁻³ জুল ইনটু সেকেন্ড, অথবা 6.626 × 10⁻²⁷ আর্গ ইনটু সেকেন্ড। ওকে, প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর মিউটা হলো ফ্রিকোয়েন্সি, বাংলায় বলা হয় কম্পাঙ্ক। আর ফ্রিকোয়েন্সি ফর্মুলা কী হয়? c/λ। সি মানে হলো লাইটের ভেলোসিটি আর ল্যামডা মানে হলো ওয়েভ লেন্থ। তাহলে কী হবে? E= কী হবে? hc/λ। ওকে, এটা হলো প্লাঙ্কের ইকুয়েশান, এটা হলো আইনস্টাইনের ইকুয়েশান। এবার দুটো ইকুয়েশান কি ইকুয়েট করো, mc² = কী হচ্ছে? hc/λ। সিসি কেটে যাচ্ছে, তার মানে λ = h/mc। এম মানে কি মাস, আর সি মানে কি ভেলোসিটি। মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু গতিবেগ, তাকে কী বলা হয়? ভরবেগ বা মোমেন্টাম, যেটাকে পি দিয়ে দেখানো হয়, ঠিক আছে। আর মোমেন্টামের ইকুয়েশান আমরা জানি, √2m কাইনেটিক এনার্জি, তাই তো হয়। তার মানে কী হবে? h/√2me, ই বলতে কাইনেটিক এনার্জিটাকে বোঝাচ্ছে। তো এই যে ইকুয়েশানটা আমরা পেলাম, এটা হলো ডি বগলি ইকুয়েশান। ওকে কিনা, এই ডি বগলির ইকুয়েশানের থেকে আমরা অনেক কিছু বার করতে পারি। যেমন তোমাকে যদি বলা হয় যে ইলেকট্রনের এনার্জি বলল 20 জুল, ওকে, বললো ক্যালকুলেট ওয়েভ লেন্থ, ল্যামডা বার করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে বা ওয়েভ লেন্থ। তাহলে ইকুয়েশানটার দিকে তাকিয়ে দেখো, λ = h/√2me, তো λ = h/√2me। এবার এটা জুলে দিয়েছে, তার মানে সবগুলোই তুমি এসআই ইউনিটে বসো। এইচের ভ্যালু এসআই ইউনিটে কী হবে? এই জুলটা হবে, তাই তো? তার মানে কত হবে? 6.626 × 10⁻³ জুল ইন্টু সেকেন্ড √2m। m মানে ইলেকট্রনের মাস, ইলেকট্রনের মাস কত জানি, একটু আগেই বললাম 9.11 × 10⁻³, তো 9.11 × 10⁻³ ইন্টু ই মানে এনার্জি, দেখো 2 জুল বলেছে, 2 বসিয়ে দিলে, ওকে, তাহলে বসিয়ে দিলে এত মিটার আমার কাছে ওয়েভলেন্থ বেরোবে ক্যালকুলেট করলে। তো এই ছিল আমার কাছে কি ডি বগলি ওয়েভলেন্থ ইকুয়েশান। এবার আমরা আসবো হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল। দেখো, হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল কি, তুমি যেমন কোনো একটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটো ক্যারেক্টার একসঙ্গে মেজার করতে পারবে না, ঠিক তেমনি ইলেকট্রনের মধ্যেও এই যে দুটো নেচার বলেছি, একটা বললাম ওয়েভ এবং আর একটা বললাম যে পার্টিকেল, এই যে দুটো নেচার আমরা সাইমালটেনিয়াসলি কোনোভাবে মেজার করতে পারবো না। তো এই যে মেজার করার যে আমার কাছে একটা ভুল, যদি আমি একসঙ্গে মেজার করতে চাই, তার মানে একটা ভুল রয়ে যাবে। যেমন আমার মধ্যে যদি ভালো গুণ এবং খারাপ গুণ দুটো একসঙ্গে দেখার চেষ্টা হয়, আমি কী বলবো? ভুল রয়ে যাবে। হ্যাঁ,
তো এই ভুলটা কতটা হবে সেই জিনিসটা হাইজেনবার্গ বলেছিল। তার ইকুয়েশান হলো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই ফোর পাই। বলছে পজিশানের ভুল আর পি মানে মোমেন্টাম মানে ভরবেগের ভুল, এই যে আনসার্টেনটি বা ভুল, এই জিনিসটার আনসার্টেনটি পজিশানের আনসার্টেনটি এবং কি মোমেন্টামের আনসার্টেনটি সেটা হলো এইচ বাই টু ফোর পাই এর সঙ্গে সমান। একই রকমভাবে তিনি বলেছিলেন এনার্জি এবং টাইমের আনসার্টেনটি এইচ বাই ফোর পাই এর সঙ্গে সমান। ওকে, এবার দেখো পি সমান সমান কী জানি, মোমেন্টাম মানে কী জানি, মাস ইন্টু ভেলোসিটি, ভরবেগ মানে কি ভর ইন্টু গতিবেগ, তো ডেল্টা এক্স ইন্টু মাস ইন্টু ভেলোসিটি কী আছে এইচ বাই কী আছে ফোর পাই, তাহলে কী হবে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি কী হবে এইচ বাই ফোর পাই এম। ওকে, এটা কী হবে এইচ বাই ফোর পাই এম, এটা একটা ইকুয়েশান, এটা একটা ইকুয়েশান আর এটা একটা ইকুয়েশান। ওকে, ডি ব্রগলি ইকুয়েশান। আমি এখান থেকে দুটো নিউমেরিক্যাল ছোটো ছোটো নিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেনটা হলো আনসার্টেনটি অফ এনার্জি বলেছি টু জুল, আনসার্টেনটি অফ টাইম কত, তাহলে এনার্জি এবং আনসার্টেনটি অফ এনার্জি টু জুল, আনসার্টেনটি অফ টাইম কত, তাহলে ইকুয়েশানটাকে লিখে না ডেল্টা ই ইন্টু ডেল্টা টি সমান সমান এইচ বাই ফোর পাই। আচ্ছা একটা কথা বলে রাখি, যখন নিউমেরিক্যাল করবো এই গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইনটাকে আমি শুধু ইকুয়াল সাইনটাকে নিয়ে কাজ করব। ওকে, সো ডেল্টা টি সমান সমান কী হবে এইচ বাই ফোর পাই কী হবে ডেল্টা ই, তাহলে এইচের জায়গায় বসো 6.626 টেন টু দি পাওয়ার মাইনাস 34 এত কি জুল, ফোর পাই ফেলে কত 3.14 বা 22 সেকেন্ড, আর এনার্জি এনার্জি কত 2, বসিয়ে দিলে কত সেকেন্ড টাইমটা আমার কাছে বেরিয়ে যাবে। ওকে, আরেকটি নিউমেরিক্যাল লিখছে, কোশ্চেনটা দেখো কী বলছে, বলছে ইলেকট্রন ক্যান নট এক্সিস্ট অ্যাট নিউক্লিয়াস, ইন নিউক্লিয়াস, ইলেকট্রন কেন নিউক্লিয়াসে থাকে না, ঠিক আছে, ইলেকট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসের বাইরে থাকে, তো এটা কী করে প্রুভ করব, ঠিক আছে, তো আমি কী করলাম না এই ইকুয়েশানটাকে নিলাম। ওকে, তাহলে কী হবে ডেল্টা এক্স ডেল্টা ভি ইকুয়াল টু এইচ বাই ফোর পাই এম, তাহলে ডেল্টা ভি সমান কী হচ্ছে এইচ বাই ফোর পাই এম ডেল্টা এক্স, এইচের ভ্যালুটা বসালাম 6.626 টেন টু দি পাওয়ার মাইনাস 34, ফোর পাইয়ের জায়গায় কত 3.14, এম এম মানে হলো ইলেকট্রনের মাস কত হবে 9.11 টেন টু দি পাওয়ার মাইনাস 31, এক্স ডেল্টা এক্স, ডেল্টা এক্স বলতে বোঝায় নিউক্লিয়াসের রেডিয়াস, তো নিউক্লিয়াসের রেডিয়াস কত হয় আমরা নিচে ক্লাসে পড়েছি জানি 10^-15 মিটার, তাহলে নিউক্লিয়াসের রেডিয়াস বা ব্যাসার্ধ, তাই ডেল্টা এক্সের যা কত বসবে 10^-15। এই বসালে তুমি যে ভেলোসিটিটা পাবে অবজার্ভ করবে এই ভেলোসিটিটা লাইটের চেয়ে বেশি হচ্ছে, লাইটের ভেলোসিটি কত হবে 3×10^8 মিটার পার সেকেন্ড, এটা ক্যালকুলেট করো, করলে যে ভেলোসিটিটা পাবে দেখবে লাইটের ভেলোসিটির থেকেও বেশি হচ্ছে, যেটা কী আছে ইম্পসিবল, তার মানে যদি সে নিউক্লিয়াসে থাকতো তার ভেলোসিটি লাইটের চেয়ে বেশি হতো, আর আমরা জানি কি লাইটের ভেলোসিটি সব থেকে বেশি হয়ে থাকে, তো লাইটের চেয়ে বেশি ভেলোসিটি হতে পারে না, আর লাইটের চেয়ে যেহেতু বেশি ভেলোসিটি হতে পারে না তার মানে সে নিউক্লিয়াসের মধ্যে থাকে না। ওকে, এটা ক্যালকুলেট করো, করলে তুমি ম্যাটারটা বুঝতে পেরে যাবে। তো এই ছিল আমাদের কাছে দুটো জিনিস, কিন্তু একটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থ এবং হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল। এবার আমরা আসি শেপ অফ অরবিটাল, অর্থাৎ SPDF অরবিটালগুলোকে দেখতে কেমন। তো দেখো অরবিটালের শেপ বলতে গেলে এস অরবিটালের ক্ষেত্রে কটা বক্স হয়, একটা বক্স এবং গোল হয়, পি অরবিটালে কটা বক্স হয়, তিনটে বক্স, কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি তিনটে বক্স হয়, এবং তিনটে বক্সকে PX PY এবং PZ নাম দেওয়া হয়েছে, এবং এর শেপ কি ডাম্বেলের মতন শেপ হয়, তার মানে যদি আমি অ্যাক্সিস অনুসারে আঁকি এটা আমার কাছে এক্স অ্যাক্সিস, এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এবং এটা আমার কাছে জেড অ্যাক্সিস আঁকলাম। ওকে, তাহলে PX কেমন হবে, এক্সের দিকে ডাম্বেলটা হবে, PY কেমন হবে, ওয়াইয়ের দিকে ডাম্বেলটা হবে, আর PZ কেমন হবে, জেডের দিকে ডাম্বেলটা হবে। ওকে, তো তিনটে অরবিটাল PX PY এবং PZ। লাইকওয়াইজ ডি অরবিটালকে যদি ভাগ করো, ডি অরবিটালে পাঁচটা বক্স হয়, ঠিক আছে, এই পাঁচটা বক্সের নাম হলো DXY DYZ DZX DX²-Y² আর হলো DZ², এই পাঁচটার নাম কোয়ান্টাম নাম। তো আমি অরবিটালটা আঁকছি, দেখো প্রথমে DXY আঁকছি, তাহলে কী হবে
প্রথমত বলি এর মধ্যে দুটো ডাম্বেল থাকে, তাহলে এটা আমার কাছে এক্স অ্যাক্সিস, এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস। ডি এক্স ওয়াই মানে বোঝায় এক্স আর ওয়াইয়ের মাঝখানে ডাম্বেলটা থাকবে, ঠিক আছে, কোথায় থাকবে, এক্স আর ওয়াইয়ের মাঝখানে। তাহলে দেখো এই এক্স, এই হলো ওয়াই, এক্স আর ওয়াইয়ের মাঝখানে, তার মানে ডি ওয়াই জেড আঁকছে। ওয়াই জেড মানে কি, তার মানে এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস, এটা আমার কাছে কি জেড অ্যাক্সিস। আমি অ্যাক্সিস কিন্তু চেঞ্জ করে নিতে পারি, কেউ বলেনি এটাকে এক্স অ্যাক্সিস দিতে হবে, কেউ বলেনি এটাকে ওয়াই অ্যাক্সিস দিতে হবে, আমি অ্যাক্সিস প্রয়োজন হলে চেঞ্জ করে নিতে পারি। তাহলে এক্স এ জেড, এক্স জেড মানে এক্স আর জেডের মাঝখানে আছে, তাহলে এটা একটা ডাম্বেল, এটা একটা ডাম্বেল, তার মানে পরেরটা ডি জেড এক্স। একই রকমভাবে এটা এক্স অ্যাক্সিস করো, এটা কী করো জেড অ্যাক্সিস করো, জেড এক্স মানে কি জেড আর এক্সের মাঝখানে, যে জেড আর এক্সের মাঝখানে, ওকে। তারপরটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা আমার কাছে এক্স অ্যাক্সিস, এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে একটা ডাম্বেল হবে এক্সের উপরে আর একটা ডাম্বেল হবে ওয়াই এর উপরে, ঠিক আছে। এটাকে কী বলবো, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আরেকটা হলো ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার মানে কী হবে, এটাকে তুমি জেড অ্যাক্সিস নাও, দুটো ডাম্বেল মোট কটা দিতে হবে, তাহলে জেড অ্যাক্সিস নিয়ে একটা ডাম্বেল এরম দিয়ে দেবো, আরেকটা ডাম্বেল তো এর ঘাড়ে থাকতে পারে না, সেই ডাম্বেলটা কী হবে এর সাইডে গোল করে থাকতে পারে, ওকে। তো এরকমভাবে এস পি ডি অরবাইটালে করলাম, আর এফ অরবাইটাল থ্রি ডাইমেনশনাল হয়ে থাকে, আর খাতার পেজ হলো টু ডাইমেনশনাল পেজ, তো তার মধ্যে ড্র করাটা খুবই ডিফিকাল্ট। তো এরম ধরনের অরবাইটাল থেকে থাকে যার মধ্যে ইলেকট্রনগুলো রোটেট করতে পারে, ওকে। এমন ইলেকট্রন কীভাবে রোটেট করে তোমার মনে হতেই পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মনে করো অক্সিজেনের দেখাচ্ছি, অক্সিজেন আটটা ইলেকট্রন, তাহলে কী হবে, ওয়ান এস টু, টু এস টু, টু বি ফোর, হ্যাঁ ফোরটা কেমন থাকবে লাস্টে বলো, এই যে চারটে ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে। এবার দেখো অক্সিজেন নিউক্লিয়াসটা অ্যাকচুয়াল কেমন হয়, যেটা আমাদের নিচু ক্লাস পর্যন্ত ভুল ধারণা ছিল। এস, এস অরবিটাল কেমন দেখতে হয়, গোল, তার মানে এই গোল পথে রোটেট করছে ইলেকট্রন, কট ইলেকট্রন আছে দুটো, টু এস, টু এস, এস মানে কি, এস মানে গোল হয়, তাই তো, এস মানে কি, এস মানে তো গোল বা সার্কুলার হয়, তার মানে টু এসের ক্ষেত্রে এরকমভাবে গোল হবে, তার মধ্যে দুটো ইলেকট্রন এরকমভাবে রোটেট করছে, হ্যাঁ। এবার এই যে অরবাইটাল, এটা কি পি এক্স, এটা পি ওয়াই, এটা হলো পি জেড, তাহলে পি এক্স কেমন দেখতে, এটা হলো পি এক্স, তাহলে পি এক্স মানে কি, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন আছে। পি ওয়াই, পি ওয়াই মানে কেমন হবে, এই যে কী করে বুঝলাম, এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, ওকে। তাহলে পি ওয়াই, পি ওয়াইয়ের মধ্যে দুটো অরবিটাল থাকতে হবে, কিন্তু দুটোর মধ্যে কটা, একটা জায়গায় ইলেকট্রন আছে, তার মানে যে কোনো একটা জায়গায় ইলেকট্রন দিয়ে দিলাম, ওকে। পি জেড, জেড মানে কি, জেডের দিকে হবে ডাম্বেলটা, হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় একটা ইলেকট্রন দেবে, তাহলে এই ইলেকট্রন এরম রোটেট করছে, এ এরম রোটেট করছে, এরম রোটেট করছে, এরম রোটেট করছে, তাহলে ভাবো এটা মাত্র আটটা ইলেকট্রন আছে। এবার কারো যদি এইটটিখানা ইলেকট্রন থাকে, তার আরও কত অরবাইটাল আসবে এবং কত কমপ্লিকেটেড স্ট্রাকচার হবে, এরকম একটা কমপ্লিকেটেড স্ট্রাকচারের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রন কীভাবে রোটেট করে, তাই অরবাইটাল কনসেপ্ট জানাটা কি না খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে এরিয়া। তো আমাদের শেপ অফ অরবিটালটা কনসেপ্টটা ক্লিয়ার, এবং কোয়ান্টাম মেকানিক্সের লাস্ট যেটা পড়ে থাকছে অরবাইটাল ওয়েভ ফাংশান, ওকে। দেখো এই যে অরবাইটাল ওয়েভ ফাংশান যে কনসেপ্টটা রয়েছে, সেখানে আমরা কী দেখব, সেখানে আমরা দেখব নিউক্লিয়াসের বাইরের কোন জায়গাটা ইলেকট্রন সবচেয়ে বেশি পরিমাণে পাব। তো ইলেকট্রনের ফাংশানকে আমরা সাই দিয়ে দেখাই, ওকে, সাই দিয়ে, সাই দিয়ে ইলেকট্রনের ফাংশানকে দেখানো হয়, এবং আমরা সাই স্কোয়ার দিয়ে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি আকারে বোঝানোর চেষ্টা করি। তো আমাকে তো একটা ইকুয়েশান আকারে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তো সেই ইকুয়েশান জিনিসটাকে আমাকে কী দেয়, এই সাই, ওকে। এবং তারা যে ইকুয়েশানটা মেনে চলে, যেটাকে বলে সোয়েনজিডার ওয়েভ ইকুয়েশান, সোয়েনজিডার ওয়েভ ইকুয়েশান, এই সোয়েনজিডার ওয়েভ ইকুয়েশানের এই জিনিসটা কী করে এসছে, এইখানে তুমি ইউটিউবে গিয়ে সোয়েনজিডার ওয়েভ ইকুয়েশান তারপর পাপ্পু ভৌমিক বলে সার্চ দিলে তুমি পেয়ে যাবে সোয়েনজিডার ওয়েভ ইকুয়েশানে কী করে এই ইকুয়েশানটাকে সে মেনটেন করে চলে। আমরা এখানে সোয়েনজিডার ওয়েভ ইকুয়েশান নিয়ে ডিসকাস করতে বসিনি। তো ইলেকট্রন ওয়েভটা সাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং কোথায় কতগুলো কীভাবে থাকবে সেটা এই সাই থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। এই আইডিয়াটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আরেকটা আইডিয়া আমাদের কাছে খুব দরকার, সেটা হলো নোড, কাকে বলবো, নোডটাকে বলা হয় যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হয় জিরো, তার মানে প্রবাবিলিটি
অফ ফাইন্ডিং ইলেকট্রন, মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ইজ জিরো, তাকে বলবো নোড। অর্থাৎ নিউক্লিয়াস বাদ দিয়ে নিউক্লিয়াসের বাইরেও অনেক জায়গায় ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি বা প্রবাবিলিটি জিরো হতে পারে, সেই জিনিসটাকে আমরা কি বলবো নোড দিয়ে দেখাবো। এবং নোডটাকে দুটোভাবে হতে পারে, একটা হলো রেডিয়াল নোড, রেডিয়াল নোডের ফর্মুলা কি এন মাইনাস এল মাইনাস ওয়ান, আর একটা হলো অ্যাঙ্গুলার নোড, এই অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হলো এল। তাহলে রেডিয়াল হলো এন মাইনাস এল আর অ্যাঙ্গুলার হলো এল। ওকে, এই রেডিয়াল নোডটাকে আমরা কিনা খাতার মধ্যে ড্র করতে পারি, অ্যাঙ্গুলার নোডটাকে ন, কিন্তু ক্যালকুলেট করতেই পারি। এল এর ক্ষেত্রে মনে আছে তো এস এর জন্য এল কত হয় জিরো, পি এর জন্য কত হয় ওয়ান, ডি এর জন্য টু, এফ এর জন্য কত হয় থ্রি, এই এল এর ভ্যালুগুলো ঠিক আছে। তো আমাকে মনে করো আমাকে বললো থ্রি এস অরবাইটালের মধ্যে রেডিয়াল নোড কত, তাহলে খুব পরিষ্কার এন কত এখানে থ্রি, সামনেরটাকে এন এর ভ্যালু বলে থ্রি, এল এস এর জন্য কত হয় জিরো মাইনাস ওয়ান, তার মানে কত হচ্ছে টু, আর অ্যাঙ্গুলার নোড কত হবে এল এর ভ্যালু, এল কত এখানে জিরো, তার মানে হলো জিরো। ওকে, তাহলে নোড যখন পাবো তখন এই যে ওয়েব ফাংশন যেটা আছে সাই সেটা সনসন জিরো হবে। ওকে, তো আমরা একবার নিউমেরিক্যাল আকারে কোশ্চেন কীরকম থাকে থাকতে পারে, মনে করো টু পি অরবাইটালের সাই ভার্সেস আর এবং সাই স্কোয়ার ভার্সেস আর এ গ্রাফ করতে বলেছে টু পি অরবাইটালে, এরকম একটা কোশ্চেন দিতে পারে। তো সবার প্রথম তোমাকে এটা রেডিয়াল নোড বার করতে হবে। ওকে, রেডিয়াল নোড বার করতে হবে, তো এই রেডিয়াল নোড বার করলে কী হবে, এন এর ভ্যালু কত টু, ফর্মুলা কি এন মাইনাস এল মাইনাস ওয়ান, তাহলে এন এর ভ্যালু কত হবে টু, পি এর জন্য, পি এর জন্য এল এর ভ্যালু কত হয় ওয়ান, পি এর জন্য ওয়ান হয়, তাহলে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত হবে জিরো, ঠিক আছে। তাহলে সাই আর এর গ্রাফ করলে জিরো মানে কি, জিরো মানে এখান থেকে স্টার্ট করে এক কোনো জায়গায় টাচ করবে না আর, ঠিক আছে। আর সাই স্কোয়ার হলে স্কোয়ার মানে এই সাইয়ের ভ্যালুটাকে স্কোয়ার করছে, তার মানে এর থেকে একটু বেশি হবে, এও গিয়ে কী হবে এখানে গিয়ে টাচ করবে না, ঠিক আছে। এটা অতটা হয়তো ক্লিয়ার হবে না, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি সেখানটা ক্লিয়ার হয়ে যাবে। ফোর এস অরবিটালের ক্ষেত্রে বার করতে বলেছে, তাহলে একই রকমভাবে এন মাইনাস এল মাইনাস ওয়ান করো, তাহলে ফোর মাইনাস এস এর জন্য কত হবে জিরো মাইনাস ওয়ান, তার মানে কত হচ্ছে থ্রি। ওকে, এটার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে, দেখো সাই আর আর। ওকে, থ্রি থ্রি মানে কটা, এখান থেকে স্টার্ট করে তিনবার টাচ করবে, তা তিনবার মানে কি এই একবার টাচ করলো, দুবার টাচ করলো, আস্তে আস্তে ওয়েবটা বাড়ছে বুঝেছো, তিনবার টাচ করলো, তাহলে কবার টাচ করলো একবার দুবার তিনবার। এই তিনবার টাচ করার অর্থটি বোঝায় নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে ইলেকট্রন পাবো না, করে এইখান থেকে গিয়ে আর টাচ করবে না, এখানে গিয়ে শেষ হয়ে যাবে, টাচ করবে না কিন্তু এখানে, তাহলে তিনবার টাচ করেছে বিকজ তিনটে নোড পেয়েছে। ওকে, আর যদি একই আমি গ্রাফটাকে সাই স্কোয়ার আর এ করতাম, তাহলে দেখো এটা পজিটিভ ভ্যালু আর এই দিকেরগুলো কী আছে নেগেটিভ, নেগেটিভ ভ্যালু না মানে অ্যাকচুয়ালি ফেজ বলা হয় এটাকে, তার মানে নিচের দিকগুলো কী আছে নেগেটিভ। এখন যদি স্কোয়ার করো নেগেটিভ বলে কিছু থাকবে, সবই পজিটিভ হয়ে যাবে, যে কোনো জিনিসের স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার মানে কি প্লাস ফোর হয়, তার মানে যে কোনো নেগেটিভকে স্কোয়ার করে সব পজিটিভ, তার মানে এই যে তিনটে টাচ করেছে এটা কোথায় টাচ করবো, উপরে টাচ করবো এই একবার দুবার তিনবার এরকমভাবে যাচ্ছে, বুঝেছ, বোঝা গেছে তো কীভাবে করেছে। তাহলে তুমি একটু এইটা ফাইভ এসটা ট্রাই করে দেখি, তাহলে ফাইভ এস মানে কি এন মাইনাস এল মাইনাস ওয়ান, তাহলে কত ফাইভ মাইনাস জিরো মাইনাস ওয়ান মানে ফোর, তাহলে সাই আর আর এর যদি গ্রাফটা করি তাহলে কবার টাচ করবে চারবার, এই একবার দুবার তিনবার চারবার টাচ করলো, করে এখানে শেষ নাকি। আর যদি একই ধরনের জিনিসটাকে সাই স্কোয়ার আর এ করি তা নিচে হবে না, যা হবে কী হবে সব উপরে হবে, এই একবার দুবার তিনবার চারবার এরকম চলছে, তাই তো নাকি। তো এইভাবে আমরা নোটটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আর একটা মনে করো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল যে সাই সমান সমান ওয়ান বাই ফোর রুট টু আর টু মাইনাস আর বাই এ নট ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু এ নট, বললো নোডে ডিস্টেন্স কত, এরকমভাবে কোশ্চেন দিতে পারে নোডের কতটা ডিস্টেন্স। তাহলে নোড হলে কী হয় সাইটা কী হবে জিরো, তাহলে সাইয়ের ভ্যালু যদি জিরো হয়
তার মানে কী হবে, ইন্ডিভিজুয়াল সবগুলো জিরো হতে পারে বা যে কোনো একটা জিরো হতে পারে, তার মানে এগুলো জিরো হতে পারে, তার মানে টু মাইনাস আর বাই এ নট এটাকে আমি কী করতে পারি, জিরো করতে পারি। নোড মানে কী, নোড মানে যেখানে ইলেকট্রন পাবো না, তাহলে ইলেকট্রন যেখানে পাবো না সেখানে সাই কত হবে, জিরো হবে, তাহলে সাই জিরো হলে ইন্ডিভিজুয়াল এগুলো জিরো হতে পারে, কিন্তু এই টার্মগুলো তো জিরো হতে পারে না কখনো, এক্সপোনেন্সিয়াল টার্মও জিরো হয় না, বা এটা তো একটা নাম্বার এটা কখনো জিরো হয় না, তাহলে জিরো হলে কোনটা হবে, এইটা হবে, তাহলে টু মাইনাস আর বাই এ নট সমসং জিরো হবে, তাহলে আর বাই এ নট সমসং কত হবে, টু হবে, তাহলে আর সমসং কত হবে, টু এ নট হবে, এটা হলো ডিস্টেন্স। তো এমনভাবে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তাহলে সাইনজিটার ওয়েভিকেশনটা ওখানে দেখে নেবো, আর এটার হ্যামিল্টনিয়ান সিকুয়েশন মেনে চলে, ই এইচ সাই সমসং ই সাই, এটা আমরা ভিডিওটা থেকে দেখে নেবো, যদি দেখে নিতে পারি তাহলে ওয়েভ অরবিটাল ওয়েভ সম্পর্কে আমাদের পুরো আইডিয়াটা হয়ে যাবে। ওকে, আর এই ছিল আমাদের কাছে কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপার, ডুয়েল নেচার, অরবিটাল শেপ এবং অরবিটাল ওয়েভ ফাংশন। ওকে, ধন্যবাদ সকলকে, আশা করব ভিডিওটা উপকারে আসবে, ভালো থেকো।